بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته يقبل البرشنة حتى بارا نفول জন্য সেহারি খেতে ভুলে গেলে বা ভোর রাতে জাগতে না পারলে কি না খেয়ে রোজা রাখতে পারবো যে হ্যাঁ অবশ্যই পারবেন জি সাহারির সঙ্গে কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুলা তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে বরকত হচ্ছে যেহেতু আপনি সারাদিন না খেয়ে থাকবেন ভোর যদি কিছু পেটে দেন তাহলে আপনার রোজা রাখতে একটু সহজ হবে জি সহায়ক হবে বাস এতটুকুই এর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই বলতে সাহারি খেলে রোজা হবে সাহারি না খেলে রোজা হবে না এরকম কোনো কথা নেই কেউ যদি সাহারি না খেয়ে রোজা রাখতে পারে কোনো সমস্যা নেই সে রোজা রাখবে আমরা অনেক সময় নফল সে জন্য না খাই ইচ্ছাকৃতই খাই না উঠবো না খাবো না যে রোজা নিই বিশেষ করে সবালে রোজা তারপর আপনার কি বলছে মহরেম রোজা যদি মনে করেন সবাই মিলে যখন আমরা বাচ্চা কাচ্চা সবাই মিলে রাখি তখন সবাই মিলে উঠি সবাই ভোর কিছু খাই আর যখন একা রাখার ইচ্ছা থাকে তখন কিন্তু আমি না কাউকে উঠাইও না উঠিও না এমনিতে রেখে নি মোট কথা সাহারি খাওয়ার সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক নেই সাহারি খাওয়াটা একটা মুস্তাহাব ব্যাপার সেহারি সাহারি খেতে পারলে ভালো আলহামদুলিল্লাহ না খেতে পারলে রোজার কোনো রকমের ক্ষতি হবে না তবে সতর্ক থাকতে হবে সিয়াম বিশাল বলে যে একটা সিয়াম আছে সেটা হচ্ছে সাহারিও খাবো না আবার ইফতারও করব না তার মানে দিনেও রাত্রেও খাবো না ইফতারও করব না রাত্রেও খাবো না সাহারিও খাবো না এভাবে রোজা চালিয়ে যাবো এটা কিন্তু নিষিদ্ধ জি ভোরবেলা তো আপনি খেতে পারেননি পাননি সময় পাননি সেটা আলাদা কথা তাই বলে আপনি ইফতারও করবেন না বা তারপরে আপনি আহ রাত্রের যে খাবার সে খাবারও খাবেন না এটা কিন্তু কখনো উচিত হবে না এভাবে না খেয়ে রোজা রাখা কিন্তু যায় না এটা করেছেন। সাহারি না খেলে রোজার কোনো ক্ষতি হবে না সাহারি না খেলে আপনি নিশ্চিন্তে আমাদের দেশে একটা প্রথা আছে রমজান মাসেও রমজান মাসে অনেকে কি করে ভাই রোজার এখন কেন বলে ভাই বলে আজ আমি সাহারি খেতে পারিনি তার মানে তার ধারণা হচ্ছে যে সাহারি না খেলে রোজা রাখা যায় না যে একটা বিরাট ভুল ধারণা সাহারি না খেলে রোজার কোনো কি বলে আপনার ক্ষতি হয় না বা রোজার সঙ্গে সাহারির কোনো সম্পর্ক নেই আপনি ইচ্ছাকৃত না খান কিংবা আপনি জাগতে পারেননি তার জন্য কিংবা আপনি কোনো কারণে খাচ্ছেন না কোনো সমস্যা নেই যে কোনো কারণেই হোক না কেন সাহারি খাওয়ার সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক নেই সাহারি না খেলেও আপনি সিয়াম রাখতে পারবেন যদি আপনি রাখতে পারেন তবে যেহেতু বিশেষ করে বড়দিন যখন হয় চৈত্র বৈশাখ মাসের দিন ভোরবেলাতে একটু খেলে সহজ হয় রোজা রাখতে তখন যদি আপনি রোজা রাখতে চান সোমবারের বৃহস্পতিবারের তখন কিন্তু একটু না খেলে কিন্তু আপনার রাখাটা কষ্টকর হয়ে যাবে এই জন্য